সবাইকে স্বাগত আমার আজকের এই নতুন ভিডিওতে আজকের বিষয় নেপালের বিরাটনগরে যে চোখের হাসপাতাল আছে সেখানকার হাসপাতালের পরিকাঠামো এবং যে সার্ভিসগুলো দেয় এবং আশপাশের পরিবেশ পরিকাঠামো থাকার ব্যবস্থা খাওয়া দাওয়া এই সমস্ত নিয়ে তথ্য দিয়ে আমি বিশদে একটু আলোচনা করব দেখতে থাকুন 2000 years later সবাইকে গুড আফটারনুন আমরা এইমাত্র বিরাটনগর নেপালে এসে পৌঁছেছি এসেছি বিরাটনগর যে চক্ষু হাসপাতাল সেখানে ট্রিটমেন্ট করাতে তো বর্তমানে আমরা হাসপাতালের ঠিক সামনে একটি লজে উঠেছি ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করব এবং হাসপাতালে যাব দেখতে পাচ্ছেন আমার পেছনেই হাসপাতালের ভিউ সবাইকে সুপ্রভাত গুড মর্নিং জানিয়ে আজকের এই অংশটি শুরু করছি তো গতকালকে আমরা বিকেলে এসেছি সেটা জানিয়েছিলাম তো তারপরে আর কাজকর্ম করে আর সেরকম সুযোগ হয়নি তো আজকে সকালে আমি উঠেছি দেখতে পাচ্ছেন এখনও দিনের আলো সেইভাবে ফোটেনি কিন্তু মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে সকাল 5টা থেকেই মানুষজন এখানে হাসপাতালে প্রবেশ করতে পারে কিন্তু হাসপাতালের পরিষেবা ডাক্তার দেখানো টেস্ট ফেস্ট এই সমস্ত কিছু টিকিট করা রেজিস্ট্রেশন করা সকাল 7টা থেকে শুরু হয় এটা আমাদের লজের ভেতরের ভিউটা লজের উপর তলায় আমরা রয়েছি নিচতলায় অনেক ছোট ছোট ঘর ডরমেটরিও আছে তো আমরা যে ঘরটায় আছি থ্রি বেড কমন বাথরুম সেটা হচ্ছে 300 টাকা নিচে ঘরগুলো যেগুলো আছে সেগুলো 300 থেকে 400 টাকার মধ্যে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু ছোট ছোট রুমও আছে টিনের ঘর আছে ডরমেটরি আছে সেগুলো মোটামুটি 150 আশেপাশে আরও অনেক ঘর আছে এই হাসপাতালের চতুর্দিকে সেগুলো একটু দেখে নিতে পারেন এই হাসপাতালে আসার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি আপনারা যখন যোগবাণী হয়ে যদি আসেন কলকাতা যোগবাণী যে ট্রেনটা আসে এই ট্রেনটাতেই বেশি পেশেন্টরা আসে এবং সেই দিনগুলোতে প্রচণ্ড ভিড় হয় তো চাইলে পরে সবচেয়ে ভালো হয় সকাল সকাল এসে আগে রেজিস্ট্রেশনের জন্য লাইন দেওয়া তবেই আপনার কাজটা স্মুথভাবে হবে আমরা ঠিক এই শ্যাম গেস্ট হাউসে উঠেছি এই হাসপাতালের ঠিক সামনের দিকে এবং আশপাশে প্রচুর দোকানপাট খাবার দোকানও পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে আপনারা এখানে ভারতীয় মুদ্রা এবং নেপালি মুদ্রা দুটোই ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তবে একটু কনভার্ট করে নিতে পারলে আগেই সবচেয়ে সুবিধা হয় সবচেয়ে ভালো হয় সেক্ষেত্রে মানে ভ্যালুটা বেশি পাওয়া যায় তো এই মেন গেট হাসপাতালের তবে আমরা প্রবেশ করার আগে একটু টিফিন করতে গিয়েছিলাম পাশেই একটি জায়গায় টিফিনেরও খুব একটা সেরকম দাম নয় এই যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের খাবার দাবারের দাম মোটামুটি রিজনেবলই আছে তো আমরা কচুরি তরকারি এবং চা খেয়েছিলাম হাসপাতালের মূল গেট দিয়ে ঢুকলাম ঢুকেই এদিকে পার্কিংয়ের ঠিক পাশেই আপনার রেজিস্ট্রেশনের জায়গা থাকবে আপনারা চাইলে 30 টাকার রেজিস্ট্রেশনও করতে পারেন তবে যারা 300 টাকারও একটা অপশান থাকে 300 টাকার জন্য কিন্তু একটু সকাল সকাল আসলে সবচেয়ে ভালো হয় এবং সেটা মেন বিল্ডিংয়ের ঠিক হাতের বাঁ পাশে একটি জায়গা আছে সেখানে গিয়ে 300 টাকার রেজিস্ট্রেশনটা করালে এক ছাদের তলায় সমস্ত রিপোর্ট টেস্ট ডাক্তার দেখানো সব কিছু হয়ে যাবে তবে এই হাসপাতালে আসার ক্ষেত্রে একটা বিশেষ দিকে গুরুত্বপূর্ণভাবে আপনারা খেয়াল রাখবেন যে আপনারা যোগবাণী হয়ে যারা আসবেন বিশেষ করে বেশিরভাগই আসে কলকাতা যোগবাণী যে ট্রেনটা আসে সেই ট্রেনটায় যেহেতু খুব ভিড় থাকে এবং যোগবাণী স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো করে বা গাড়ি করে যারা আসবেন অবশ্যই খেয়াল রাখবেন বলবেন পুরানো বিরাটনগর চোখের হাসপাতালে নাহলে এখন আশেপাশে প্রচুর ছাতার মতো গজিয়ে গেছে প্রাইভেট হাসপাতাল তাদের সঙ্গে এই অটোওয়ালা এবং টোটোওয়ালার কিছু একটা অসাধু যোগসাজোজ আছে যার ফলে তারা ওখানে কিছু মুনাফার জন্য ওখানে নিয়ে চলে যাচ্ছে মানুষকে ভুল বুঝিয়ে যাই হোক আমরা আবার এখানে দেখতে পাচ্ছি মেন বিল্ডিংয়ে এটাই হচ্ছে মেন বিল্ডিং এখানে এসে রেজিস্ট্রেশন করাবেন রেজিস্ট্রেশন করিয়ে তারপরে যে প্রসেসগুলো সেই প্রসেসগুলো করাবেন আশপাশে প্রচুর থাকার জায়গাও আছে ঘরও আছে খাবার দাবারের কোনো অসুবিধা নেই এবং নেপালি কারেন্সি যদি আপনারা এক্সচেঞ্জ করে নেন ইন্ডিয়ান থেকে তাহলে এরপরে কিছুটা সুবিধা হয় বিশেষ করে ছোট ছোট খুচরো যে খরচাগুলো সেগুলো নেপালি কারেন্সিতে দেওয়াটাই মনে হয় বেটার যাই হোক এখন বর্তমানে 100 টাকায় 160 টাকা নেপালি পাওয়া যাচ্ছে তো আমরাও যদিও জানতাম না এসে অভিজ্ঞতা হলো
তবে হসপিটাল খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সিস্টেম খুব ভালো, পরিকাঠামো যথেষ্ট উন্নত। ওপিডি থেকে আরম্ভ করে মেশিনারি থেকে আরম্ভ করে টেকনিশিয়ান সব জায়গায় সবাই খুব হেল্পফুল। এটা হচ্ছে ক্যাশ কাউন্টার, এখানে এসে আপনাকে মাঝে মধ্যে পেমেন্টের জন্য আসতে হবে, ডাক্তারের ভিজিট মানে ফিজ দেওয়ার জন্য, ডাক্তারের জন্য রেজিস্ট্রেশন করা বা কোনো টেস্টের জন্য রেজিস্ট্রেশন করা, ফিজ জমা দেওয়া, সমস্ত কিছুই এই কাউন্টারে হবে। ভেতরে গেলে সেখানে চশমার দোকান থেকে আরম্ভ করে অন্যান্য বিভিন্ন কাউন্টার আছে, বিভিন্ন ধরনের ডায়াগনোসিস যে হয় সেন্টারগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে ভাগ করা আছে। ওপিডি থেকে আরম্ভ করে আপনার সার্জিক্যাল সেকশন থেকে আরম্ভ করে ক্লিনিক্যাল যে কোনো রকম, এবং পাশাপাশি আপনার যে সমস্ত টেস্টগুলো করতে হয়। আর এই জায়গাটা একটা সবসময় ব্যস্ততাপূর্ণ থাকে, এই জায়গাটা হচ্ছে আপনি যে মেডিসিনগুলো নেন হাসপাতালের প্রেসক্রাইব করা ডাক্তারদের, সেই মেডিসিনের জন্য এখানে প্রথমে রেকর্ড করতে হয়। এমআর ডান বলে, মেডিকেল রেজিস্ট্রেশন ডান বলে একটা স্ট্যাম্প মেরে নিতে হয়, এবং তারপরে এই পাশে এটা হচ্ছে এখানে এমআর ডান করার পরে আরেকটি কাউন্টারে সেখানে লাইন দিয়ে আবার টিকিট মানে টাকা দিয়ে আপনাকে রসিদ দিয়ে দিবে এবং সঙ্গে ওষুধও দিয়ে দিবে। তো এখানে বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে বসতে হয়, তবে একটা জিনিস মাথায় রাখবেন, 5টা পর্যন্ত নেপালি টাইম 5টা পর্যন্তই কিন্তু এই হাসপাতালে সমস্ত পরিষেবা খোলা থাকে। সকাল 7টায় যখন শুরু হয়ে যায় বিকাল 5টা অবধি চলে নেপালি টাইমে। অবশ্যই আমাদের ভারতীয় সময় থেকে নেপালি টাইম নেপালি সময় কিন্তু 15 মিনিট আগে চলে। তারপরে যাই হোক, আপনারা যেহেতু বললাম খাবার দাবার বাঙালি খাবারই আপনারা পাবেন সব জায়গায়, ভাত রুটি সকালে জল খাবার যে যেরকম পছন্দ স্বাদ অনুসারে মাছ মাংস ডিম নিরামিষ সবই পাবেন। তবে দামটাও কারো কাছে কম বা কারো কাছে বেশি মনে হতে পারে, যাই হোক সে দামের ব্যাপারে যাচ্ছি না, আমিও যেহেতু এখানে টেস্ট করিয়েছি দামের ব্যাপারে যাচ্ছি না বলতে, আমিও দামের কথাটা এই ভিডিওতে দেওয়া আছে একটা জায়গায় দেখবেন। মোটামুটি নিরামিষ ভাত 50 টাকা ইন্ডিয়ান কারেন্সি আর 80 টাকা নেপালি কারেন্সি, এবং এর বাইরে যা যা নেবেন সেই হিসাবে খাবারের দাম তার সাথে অ্যাড হবে। তো নেপালি কিছু কারেন্সি পেয়েছিলাম, সেগুলো আর কি খরচা করছি আর কি সেখানে নিয়েছি ইচ্ছা করে, এবং খুব সস্তায় আমার 30 টাকা কুপন করেছিলাম, রেজিস্ট্রেশন করেছিলাম, সঙ্গে 120 টাকার এই ড্রপটা, বাস আর কিছু লাগেনি, খুব সামান্য পয়সায়। এবং ঘরেও আপনারা যদি চান হোটেলের ঘরে নিজেদের রাইস কুকার নিয়ে এসে বা রান্না করার মতো ব্যবস্থা যদি করতে পারেন, আমরা যেমন আলু সিদ্ধ ডিম সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে সঙ্গে এক প্লেট রুচির তরকারি সবজি এগুলো নিয়ে এসেছিলাম বাইরে থেকে, তো শেয়ার করে সবাই ভালোভাবেই হয়ে গেছিলো খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার দিক থেকে বা থাকার দিক থেকে সেরকম অসুবিধা হবে না, ঠিকভাবেই খেতে পারবেন যদি একটু আগে থেকে গুছিয়ে প্ল্যানিংভাবে করে আসতে পারেন। যাই হোক, সবার জন্য শুভকামনা, শুভরাত্রি, ভালো থাকবেন।